বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজ থেকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের বিজনেস ম্যাথ বইটি থেকে নতুন একটি অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে কি, দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন। এই অধ্যায়টি থেকে আমি এর আগে একটি সাজেশন দিয়েছিলাম, অনেকগুলো বোর্ড কোশ্চেন দিয়েছিলাম এবং বোর্ড কোশ্চেনের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো ম্যাথ দিয়েছিলাম। তো এই অধ্যায়টি থেকে আজকে আমি তোমাদেরকে তিনটি বোর্ড কোশ্চেন করিয়ে দিব। তা আমি তোমাদেরকে যে তিনটি বোর্ড কোশ্চেন করিয়ে দিব আজকের ক্লাসটিতে তা একটু দেখাচ্ছি। আমার প্রথম ম্যাথটি হচ্ছে, দেখো, নাম্বার ওয়ান, রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু থ্রি হলে এর সমাধান করতে বলেছে। আমাদের কী করতে বলেছে, সমাধান করো। এই অঙ্কটি এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2003 সালে। এবং আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে আজকের, রুট দিয়ে রুটের ভিতরে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টেন ইকুয়াল টু নাইন হলে এর সমাধানটি করো, অর্থাৎ এক্সের মান নির্ণয় করো। এটি হচ্ছে 2005 সালে এসেছিল। এবং আজকের ক্লাসের শেষ অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ক্রিটিক্যাল একটু কঠিন অঙ্কটি, সেটি হচ্ছে আমাদের এসেছিল 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এবং 2018 সালে মার্কেটিং ডিপার্টমেন্টে। তো এই অঙ্কটি আমরা একটু দেখি, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন সমান ফোর, এর পাশে হচ্ছে কিছু কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স হলে এক্সের মান নির্ণয় করো অর্থাৎ সমাধান করো। তো আসো আমরা আজকের অঙ্কটি দেখি। তবে আজকের অঙ্কগুলো দেখার আগে একটু মানে 30 সেকেন্ড সময় তোমাদের কাছ থেকে নিচ্ছি, সেটি হচ্ছে কি, আমরা যখন এই অধ্যায়টি করব তোমরা অবশ্যই বাসায় এই অধ্যায় করার জন্য প্রয়োজনীয় কিছু সূত্র আছে যা আমরা ক্লাস 9-10 করে এসেছিলাম কষ্ট করে। এই অধ্যায়টি সূত্রগুলো দেখবার, এটি একটি বেসিক অধ্যায়। এই অধ্যায়টি তোমরা ভালো পারলে অন্য অনেক অধ্যায় করতে তোমাদের সুবিধে হবে। তো দেখো যে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4, 5 অনেকগুলো সূত্র আছে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আছে আমাদের, তার এ প্লাস বি হোল স্কোয়ারের কয়েকটি সূত্র আছে, এ প্লাস বি এর সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, বা 19-এ যে সূত্রগুলো ছিল ওগুলোকে ব্যাখ্যা করে তোমাদের বইয়ের এই অধ্যায়ের প্রথম পৃষ্ঠাতেই বা প্রথম দিকেই প্রয়োজনীয় সূত্র পেয়ে যাবে তোমরা। আমরা যদি পৃষ্ঠাটা চেঞ্জ করি আমরা দেখতে পাবো আমাদেরকে আরও কিছু সূত্র আছে। দেখো এই যে আমাদের আরও কিছু সূত্র আছে এখানে এই অধ্যায়টির জন্য, আমাদের এই যে প্রায় 39টি সূত্র। যদিও দেখতে ভয় পাচ্ছ, বাস্তবে সবগুলো সূত্র দিয়ে আমাদের কাজে লাগবে না, হয়তো হাতে গোনা 8-10টি সূত্র দিয়েই এই অধ্যায়টি আমাদের কাজে লাগবে। তো তোমরা যাদের সূত্রটিগুলো নেই তারা কিন্তু এই যে ভিডিওটি একটু মানে হচ্ছে স্টপ করে করে এই সূত্রগুলো খাতায় লিখে নিবে। তো আসো আমরা আজকের ক্লাসটিতে পরিপূর্ণভাবে চলে যাওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা যে অঙ্কগুলো করব, আমি একটু আগে দেখিয়েছিলাম, এই যে অঙ্কগুলো তোমরা আরেকবার দেখে নাও। হ্যাঁ, এই তিনটি অঙ্ক আমি আজকের প্রথম অঙ্ক থেকে শুরু করছি, যে প্রথম অঙ্কটি থেকে আমরা কীভাবে শুরু করব। তো আসো আমরা সরাসরি আজকের অঙ্কে চলে যাচ্ছি। তো আজকের অঙ্কটি নাম্বার ওয়ান আমাদের অঙ্কে আছে হচ্ছে রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস নাইন ইকুয়াল টু কত হচ্ছে থ্রি হলে এর এক্সের মানটি আমরা নির্ণয় করব। এটা করার জন্য আমাদের প্রথমেই করতে হবে বা অ্যারো চিহ্ন অথবা অর লিখে এখানে একটু ভালোভাবে বুঝো। এই অঙ্কটি আমি একটু মার্ক করে দেখাচ্ছি, দেখো এই অংশটুকু, এই যে অংশটুকু, দুটি রুটের ভিতরে একটি মিল আছে, ঠিক আছে? দুটি রুটের মধ্যে এই অংশটুকু কী আছে, মিল আছে। তো আমরা এই অংশটুকুকে ধরব হচ্ছে এ বি সি ডি একটি ধরলেই হবে, বা মানে এক্স বাদে এক্স ওয়াই বাদে অন্য কোনো একটি আমরা সংখ্যা ধরবো, পি কিউ ধরতে পারি, আমরা এ ধরলাম। তো এ ধরলে এই এর জায়গায় লিখব হচ্ছে এ প্লাস থার্টি সিক্স রুটের রুট মাইনাস রুট, এই যে এই অংশটুকু মানে কত ধরেছিলাম, এ এ প্লাস নাইন ইকুয়াল টু থ্রি, পাশে লিখব আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান এ ধরে। দেখো আমরা খুবই সহজে মনে হয় বুঝতে পেরেছি কেন এ ধরলাম, ডাইরেক্টও করা যাবে এই অঙ্কগুলো, যেহেতু সমাধান অঙ্ক তুমি চাইলে 3, 4, 5 ভাবে করতে পারবে, কিন্তু সমাধান অঙ্ক এমনভাবে করা উচিত যেন মোটামুটি ভুল কম হয়। আর আমি চেষ্টা করি তোমাদেরকে, তোমরা জানোই গতানুগতিক যে ম্যাথগুলো বইয়ে করা থাকে তার তো সমাধান করে দেওয়া থাকে, কিন্তু কেন হলো কীভাবে হলো তার ব্যাখ্যাগুলো পরিপূর্ণভাবে থাকে না। আমি চেষ্টা করি
তার ব্যাখ্যাগুলো তোমাদেরকে দেওয়ার জন্য। তো অঙ্কটি যেন ছোট হয় এই জন্য আমরা এই নিয়মে করবো। তো দেখো অনেক সহজ হয়ে গেছে, তো তিনটে অঙ্ক করলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। এরপরে আমরা কি করব, যে কোনো একটি অংশকে ওই পাশে নিয়ে যাব, তাহলে একটু ছোট হবে জিনিসটি। দেখো এইভাবে আমরা কি করি, রুট এ প্লাস হচ্ছে লিখলাম কি, এ প্লাস 36 মাইনাস আছে এ প্লাস 9, এটিকে আমরা ওই পাশে নিয়ে গেলে 3 লিখলাম, প্লাস দিব রুট দিয়ে এ প্লাস 9। দেখো বুঝতে পারো কিনা, আমরা চাইলে এই অংশটাও নিতে পারতাম ওই পাশে, যেমন এই যে এই অংশটা, এই অংশটা চাইলেও আমরা ওই পাশে নিতে পারতাম। তাহলে কি আগে একটা মাইনাসের সংখ্যাটা থাকতো, তাই মাইনাসটাকে এড়ানোর জন্য আমরা এই অংশটাকে নিলাম। আর যদি দুটি প্লাস থাকতো তুমি যেটা মনে হচ্ছে ওই পাশে নিলে ভালো হবে, সমস্যা নেই। এবার দেখো বা অ্যারো চিহ্ন দিয়ে করছি আমরা। এখন আমাদের একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের রুটটি উঠিয়ে দিতে হবে। তো রুটটি উঠানোর জন্য আমরা কি, যদি বর্গ করি আমরা তাহলে রুটটি উঠাতে পারবো। আমরা উভয় পক্ষে বর্গ করব, এ প্লাস 36 সমান 3 প্লাস রুট হচ্ছে এ প্লাস 9। এখানে একটা বর্গ মানে হোল স্কোয়ার পাশে লিখে দিব কি, বর্গ করে বা উভয় পক্ষকে বর্গ করে লিখে দিলে, দেখো এই যে লিখে দিলাম, একটা এই চিহ্নটা দিয়ে দিলাম বর্গের চিহ্ন। এখন বর্গ করলে আমাদের রুট আর স্কোয়ার হবে কাটা এ প্লাস 36, এ প্লাস 36 সমান, এখানে হচ্ছে আমাদের একটি সূত্র হয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছে একটি সূত্র হয়ে যাচ্ছে। তো সূত্রটির দিকে আমরা তাকালে এখন দেখতে পাবো যে কি সূত্র হচ্ছে, এ প্লাস বি হোল স্কোয়ার, মানে আমরা কি এই অংশটাকে ধরবো হচ্ছে এ আর এই পুরো অংশটাকে ধরবো হচ্ছে বি। তা আমরা আমাদের ছোটোবেলার সূত্রটি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ, এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে পুরোটা, 2 এ বি হচ্ছে এ প্লাস 9 প্লাস মানে এ স্কোয়ার প্লাস সূত্রের 2 এ, বি মানে এটি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে কি এ প্লাস 9 হোল স্কোয়ার। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার দেখো বা এখানে এটা কিন্তু আমার 36, হ্যাঁ আচ্ছা, এখানে আমরা এখন কিছু কাজ করব, আমরা চাইলে সংক্ষেপেও করে দিতে পারি। আচ্ছা তোমাদের জন্য একটু ডিটেলসে করছি, এ প্লাস 36 সমান এখানে 3 তিরিকা হচ্ছে কত, 9 যোগ এখানে আমাদের 3 দুগুণে 6 রুট এ প্লাস 9 প্লাস এখানে রুট স্কোয়ার কাটা এ প্লাস 9। তো ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছ মনে হচ্ছে। এইবার দেখো আমাদের অঙ্কটি প্রায় শেষের দিকে চলে এসেছে, মানে অঙ্কটি কিন্তু খুব বেশি বড় নয়। এখন আমরা কি করব, দেখো এখানে আমরা যদি এ এখানে দেখো 9 আর 9 যোগের হচ্ছে 9 যোগ করলে হবে 18, এই পাশে নিয়ে আসলে কি হবে বলো তো। আচ্ছা আমরা করে দেখে, এ প্লাস 36 মাইনাস এই যে 9 18 একসাথে এখানে বিয়োগ করে দিলাম, মানে এখানে যোগ করে যোগের অংশটুকু এই পাশে নিয়ে আসলাম আমরা, এই যে সমানের ওই পাশে যেটি ছিল আমরা এই পাশে নিয়ে আসলাম, মাইনাস এ সমান 6 রুট এ প্লাস 9। মানে হচ্ছে কি এই অংশটি শুধুমাত্র এই পাশে রেখে বাকি এ 9 আর এই যে 9 এগুলোকে আমরা সমানের এই পাশে নিয়ে আসলাম। তো এখন দেখো আমরা কি করব, এখন আমরা এ এ কাটা 36 থেকে 18 গেলে থাকবে 18 সমান 6, এখানে হচ্ছে রুট আমাদের এ প্লাস 9। এবার দেখো এই 18কে 6 দ্বারা ভাগ করা যায়, আমরা যদি উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করি আমরা এখানে পাবো 3 সমান রুট এ প্লাস 9। দেখো বুঝতে পারো কি না, আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। কেন দেখো 6 আছে এখানে, এখানে 18, আমরা একটু ছোটো করে নিলাম, ছোটো করলে কি যদি এখানে আমরা 6টাকে 18 নিচে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, 18কে 6 দিয়ে ভাগ করলে হবে 3 সমান বা চিহ্ন দিলাম আমরা। এখানে আমরা উভয় পক্ষকে এখন কি করতে পারি, বর্গ করতে পারি। যদি উভয় পক্ষকে বর্গ করি কি আসবে আমার এখানে, বা এই যে রুটটিকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 সমান হচ্ছে এ প্লাস 9। দেখো বুঝো কি না, মোট কথা কি রুটটা এই পাশে আছে, এই পাশে যদি চলে আসে
রুটকে এ পাশে আসলে স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9 সরাসরি করে দিলাম অথবা উভয় পক্ষকে বর্গ করে বর্গ করলে রুট স্কোয়ার কাটা এখানে 9 ওকে তা আমরা এতটুকু মনে হয় বুঝতে পেরেছি বাকি অংশটুকু আমি এ যে এই পাশেই করে দিচ্ছি দেখো বা এই যে আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি এখানে বাকি অংশটুকু করে দিচ্ছি এখানে আমরা একটু সুন্দরভাবে লিখি মনে করো বিষয়টা হচ্ছে 9টা যদি আমাদের এই পাশে চলে আসে মানে 9টা এখানে এখানে 9 আছে এখানে প্লাস 9 9 যদি এই পাশে চলে আসে বা এখানে আরেকটু লাইন লিখে নেই সেটি হচ্ছে কি আমরা লিখতে পারি হচ্ছে তোমাদের 9 মাইনাস 9 সমান এ অর্থাৎ কি 9 থেকে 9 গেলে 0 অর্থাৎ এ সমান 0 তা এর আমরা মান পেয়ে গেলাম 0 কিন্তু দেখো আমরা তো এর মান বের করব না আমরা এখানে যে ধরে নিয়েছিলাম যে এই যে x স্কয়ার মাইনাস 3x সমান এ তাই আমরা এখন এর পরিবর্তে লিখে দিব এই যে আমার যে অঙ্কটি যে ছিল x স্কয়ার মাইনাস 3x আমরা অঙ্ক করার সুবিধাতে ধরে নিয়েছিলাম হচ্ছে কি যে এ ধরে নিয়েছিলাম তো এখন আমরা ওই এর পরিবর্তে আমরা যেহেতু x এর মান বের করতে হবে আমরা এর পরিবর্তে এখানে ধরে নিব যেই মানটি আমাদের ছিল সেই মানটি বসিয়ে দিব x স্কয়ার মাইনাস 3x সমান 0 বা এই দুটি থেকে আমাদের এখন কি কমন যায় x কমন যায় x কমন নিলে আমাদের হবে হচ্ছে x মাইনাস 3 সমান 0 এখন দেখো x ইকুয়াল টু 0 একটি মান মানে এখানে দুটি অংশ যেহেতু গুণাকার আছে এটা সমান 0 আবার এটা সমান 0 তো আমরা লিখতে পারি সুতরাং x সমান 0 অথবা হচ্ছে x মাইনাস 3 সমান 0 সুতরাং x সমান 3 তো আশা করছি আমরা অঙ্কটি বুঝতে পেরেছি আমাদের নির্ণয় উত্তর হচ্ছে দুটি একটি হচ্ছে কি নির্ণয় সমাধান x সমান হচ্ছে আমাদের 0 আরেকটি হচ্ছে x সমান 3 তো আশা করছি তোমরা এই ম্যাথটি ভালোই বুঝতে পারছো তবে প্রথম থেকে আমি আরেকবার দেখাচ্ছি দেখো এই যে তোমরা এই যে এখান থেকে আমরা প্রথম থেকে আরেকবার যদি রিভিউ দিয়ে দেখব আমরা প্রথমে মান বসাবো মান বসিয়ে কী করব ওই যে এ ধরলাম আমরা প্রথমে কী করবো এই মানটিকে এ ধরে নিলাম তো আমরা যখন এ ধরলাম তো এখন এ ধরার পরে এই যে তোমার এখানে এই অংশটাকে এই পাশে নিয়ে গেলাম এই পাশে নিয়ে যাওয়ার পরে দুই পাশে বর্গ করলাম বর্গ করার পরে সূত্র করলাম সূত্র করার পরে এপাশ ওপাশ কাটাকাটি করে করে এর মান বের করলাম আসলে তো এর মান বের করবো না বের করবো হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x এর মান তাই আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে দিলাম এর পরিবর্তে তো আমরা আলটিমেটলি x এর একটি মান পেয়ে গেলাম আশা করছি আমরা অঙ্কটি ভালোই বুঝতে পেরেছি এবার আসো আমরা আজকের ক্লাসের যে আমরা এই যে প্রথম অঙ্কটি তাহলে আমরা কমপ্লিট করতে পারলাম আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখি যে এই অঙ্কটি আমাদের হয়ে গেছে এখন আমরা দেখব অঙ্ক নম্বর 2 দুই নম্বর অঙ্কটিকে মানে আজকের ক্লাসে দুই নম্বর অঙ্কটি তো এটি হচ্ছে 2005 সালে এসেছিল এরপরেও এসেছিল একটু মান চেঞ্জ করে তা আমি অঙ্কটি করে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তার সঙ্গে আমরা অঙ্কটি দেখি আমি তোমাদের সুবিধার্থে বা আমার সুবিধার্থে এই যে অঙ্কটি আমি প্রশ্নটি খাতায় তুলে রেখেছিলাম তো প্রশ্নটি খাতায় তুলে রেখেছিলাম এখন আসো আমি এটার উত্তরটি সলভ করব তো এই অঙ্কটির যদি আমরা উত্তরটি সলভ করি আমরা দেখতে পাবো বা করবো কীভাবে দেখো এখানেও দেখো একটি মিল আছে রুটের ভিতরে 3x স্কোয়ার প্লাস 7x এই যে অংশটির সাথে এই যে রুটের ভিতরে এই অংশটির একটি খুব ভালো ধরনের মিল আছে আমরা এই অংশটিকে ধরে নিলাম এ আগের অঙ্কটির মতো তুমি যখন একটি অঙ্ক করে ফেলবে এক নিয়মের অন্য অঙ্কগুলো করতে তোমার অনেক সুবিধা হবে আমরা এখানে কি করব বা লিখে ফেললাম এখানে এ মাইনাস 1 প্লাস এখানে এ মাইনাস 10 সমান হচ্ছে 9 এখানে লিখে নিখব যে হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু এ ধরে লিখে নিলাম তো বুঝতে পেরেছ আর মূলত এই অঙ্কগুলো অনেক বড় বড় দেখে আমি বা একসাথে অনেকগুলো অঙ্ক করাবো দেখে আমি আজকে খাতায় অঙ্ক করাচ্ছি সাধারণত আমি বোর্ডে অঙ্ক করাই যদিও মাঝে মধ্যে বোর্ডেও করাবো মিক্স করে করাবো দেখো তো তোমরা বুঝতে পেরেছ যে কি দেখো এই যে এই অংশটুকু সমান আছে আমি এ ধরেছি পাশে মাইনাস 1 এই অংশটি সমান আমি এ ধরেছি পাশে মাইনাস 1 এইবার দেখো বা আমরা এইটা বা এইটা যে কোনো একটা ওই পাশে পাঠিয়ে দিচ্ছি যেহেতু এটা একটু ছোট আমি ওইটা এখানটাকেই পাঠিয়ে দিচ্ছি দেখো রুট দিলাম এ মাইনাস 10 মানে এই অংশটা যা আছে তাই রাখলাম ইকুয়াল টু 9 দিয়ে পক্ষান্তর মানে এই অংশটা ওই পাশে নিয়ে গেলাম রুট এ মাইনাস 1 আশা করছি বুঝতে পেরেছো এবার আমরা কী করব আগের অঙ্কের মতো বর্গ করবো কেন আমার রুটটি উঠিয়ে দিতে হবে তো বর্গ করলে হচ্ছে এ মাইনাস 10 লিখলাম আমি সমান 9 দিয়ে হচ্ছে আমার এখানে এ মাইনাস 1
উভয় পক্ষকে কি করে বর্গ করে, এই পাশে লিখে দিব হচ্ছে বর্গ করে। যাক, তো এইবার আমরা কি করব, এবার আমরা করতে পারি হচ্ছে বা আচ্ছা বর্গ করলে আমার রুট আর স্কোয়ারটা কাটা চলে যাবে এ মাইনাস টেন। আর আমি প্রথম অঙ্কটা যত ধীরে ধীরে বুঝিয়েছি বাকি অঙ্কগুলো কিন্তু একটু ফাস্ট বোঝাবো, কেন তোমরা যখন একটা অঙ্ক মাথায় নিয়ে নিতে পারবে তখন বাকি অঙ্কগুলো অবশ্যই তাড়াতাড়ি নিতে পারবে। তো আমরা দেখো এখন সূত্র পড়েছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের কি বি, মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু, এ মানে হচ্ছে নাইন, আর বি মানে কি আমাদের, বি মানে হচ্ছে আমাদের তোমার এই অংশটাকে, এ স্কোয়ার মাইনাস টু এ বি এ মাইনাস ওয়ান প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কি এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আশা করছি তোমরা এই অংশটুকু ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার দেখো আমরা কী করবো, এই অংশটুকু যা আছে তাই রাখি, এ মাইনাস টেন, আর নয়কে স্কোয়ার করলে কত, নয় নং একাশি মাইনাস। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার পর বা দেখার সাথে সাথে এক লাইন করে কিন্তু খাতায় করবে, অঙ্ক খাতায় না করলে কিন্তু ভুলেও ভালোভাবে অঙ্ক পারবে না। আচ্ছা এরপর এটা করবো, নয় দুগানে আঠারো, রুট হচ্ছে এ মাইনাস ওয়ান প্লাস রুট আর স্কোয়ার কাটা এ মাইনাস ওয়ান। তো আমি কিন্তু এখন একটু সংক্ষেপে একটু ফাস্ট করব, দেখো তোমরা একটু বুঝে নিও। আচ্ছা তারপর দেখো একটু ডিটেলসেই করি, তোমরা যদি অনেকে তো এখানে দুর্বল ছাত্র আছো, আমি আসলে মূলত দুর্বলদের উদ্দেশ্যে অঙ্কগুলো করি, কেন যারা ভালো স্টুডেন্ট, বেশি ভালো স্টুডেন্ট, সবল স্টুডেন্ট, তারা কিন্তু যে কোনোভাবেই অঙ্ক পারবে, কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু তুলনামূলক একটু দুর্বল, তাই আমি তাদের উদ্দেশ্যে অঙ্কগুলো সহজ করে দেওয়ার চেষ্টা করি। দেখো একাশি থেকে এক গেলে থাকবে আশি, মাইনাস এখানে হচ্ছে আমাদের আঠেরো রুট এ মাইনাস ওয়ান প্লাস এ। ওকে, আমরা এতটুকু অংশ মনে হয় বুঝতে পেরেছি। বা এবার আমরা একটা কাজ করতে পারি, কী কাজ করতে পারি দেখো, আমরা যে কাজটুকু করতে পারি, এখান থেকে এ লিখলাম, এ লেখার পরে বা আমরা কিছু সাইড চেঞ্জ করব, কী চেঞ্জ করব, এখানে এই যে অংশটুকু আছে দেখো, এই যে এই অংশটুকুকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে হবে আঠারো রুট এ মাইনাস ওয়ান, আর এইখানে যা ছিল দেখো এখানে ছিল আশি প্লাস এ, কী থাকে আশি প্লাস এ, আর এখানে হচ্ছে এই যে এটা আমরা এখানে নিয়ে আসলাম এই পাশে, মাইনাসে ছিল প্লাস হয়ে গেলো, কিন্তু আমার এই পাশেও তো কিছু আছে, এই অংশটুকু আমরা এই পাশে আনতে হবে, এই অংশটুকু মাইনাস এ প্লাস টেন, মানে এখানে ছিল এটা প্লাসের এটা মাইনাসের, আবার এখানে এসে এটা মাইনাসের এটা প্লাসের, দেখো বুঝতে পারো কি না। আমি আবারও বলছি এই অংশটুকু আমরা এই পাশে নিয়ে আসলাম, কারণ সুবিধা হবে আমার অঙ্ক করার জন্য, তো এটাকে এই পাশে নিয়ে আসলাম আর এই অংশটুকুকে এই পাশে নিয়ে গেলাম, আর এখানে যা আছে তাই বসিয়ে দিলাম, আশির আশি আর এখানে এর এ। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে আঠারো রুট দিয়ে এ মাইনাস ওয়ান লিখলাম আমরা এখানে। এর পরে হচ্ছে আমরা কি করব দেখো, এইখানে এ এ কাটা, একটা প্লাসের একটা মাইনাসের, থাকছে হচ্ছে আশি আর এখানে হচ্ছে দশ, নব্বই মানে নাইনটি লিখে ফেললাম। এবার এটিকে আরও ছোটো করা যায়, আঠেরোকে যদি আমি এই পাশে নিয়ে যাই এটা ভাগ হবে, তাহলে রুট এ মাইনাস ওয়ান সমান আঠেরোকে যদি আমি নব্বই দিয়ে ভাগ করি, পাঁচ আঠেরো নব্বই, পাঁচ হবে, কত হবে পাঁচ। বা এবার আমরা এ মাইনাস ওয়ান, এটি রুট আছে ওই পাশে গেলে স্কোয়ার, পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ। দেখো আশা করছি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছ। এইবার আসো আমি এর পরবর্তী অংশটুকু করি, আমি লিখলাম কি এ মাইনাস ওয়ান সমান পঁচিশ, তো এখন আমি এই ওয়ানটাকে যদি ওই পাশে নিয়ে যাই, দেখো আমি এখানে করছি যে এ সমান হচ্ছে ২৬, দেখো বুঝো কি না, ২৬ কেন বলো তো, এই যে দেখি আবার দেখি আমরা, এ মাইনাস ওয়ান ছিল হচ্ছে ২৫, এ মাইনাস ওয়ান ছিল কত ২৫ ছিল, ২৫ ছিল, এখন আমরা যদি এই যে তোমার হচ্ছে ওয়ানটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি যোগ হয়ে যাবে, মানে এ সমান হচ্ছে ২৬। তো আমরা এতটুকু মনে হয় বুঝতে পেরেছি। তো এবার একটা বিষয়, আমরা তো এর মান নির্ণয় করব না, আমরা নির্ণয় করব কি দেখো, আমরা ধরে নিয়েছিলাম যে এ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, এটির সমান ধরে নিয়েছিলাম কত এ, যেহেতু আমরা এটির সমান এ ধরে নিয়েছিলাম, এখন আমি এর পরিবর্তে এই মূল মানটি বসিয়ে দিব যে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকুয়াল টু হচ্ছে ২৬, দেখো এতটুকু বুঝো কি না, কেন আমরা প্রথমে এই যে অঙ্কটির ভিতরে যে মানটি ছিল এটির সমান আমি ধরেছিলাম কত,
এটি সমান ধরেছিলাম হচ্ছে আমি হচ্ছে এ ধরেছিলাম, তুমি চাইলে পি ধরতে পারো, কিউ ধরতে পারো, তোমার মতো করে ধরে নিও। এইবার আসা যাক অঙ্কের আরেকটি পর্বে, সেটি হচ্ছে মানে আরেকটি পর্যায়ে আর কি, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স, ২৬ হচ্ছে ওখানে প্লাস আকার, এখানে আসলে হবে মাইনাস, ২৬ ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন আমরা মিডল টার্ম করব, মিডল টার্মের নিয়ম কি তোমরা জানো? যারা জানো তারা তো জানো, যারা না জানো আরেকবার বুঝে দিচ্ছি। এই যে দেখো এখানে মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, এক্স স্কোয়ারের সহগের সাথে আগে আমার এটা গুণ করতে হবে। আমরা যদি এটা গুণ করি, দেখো এইটা আর এইটা, এই দুটো কী করবো আমরা? গুণ করব। গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে 78, কত হবে? 78। এবার 78কে এমন দুটি সংখ্যায় ভাঙবো যেন, দেখো গুণ করে হচ্ছে এই দুটির যোগফল, গুণফল 78 হচ্ছে। এখন এমন দুটি সংখ্যায় ভাঙবো যাকে যোগ বিয়োগ করে মাঝখানের 7x করা যায়। তো এটাকে যদি আমরা 6×13 করি, 6×13 হচ্ছে 78, কত? 6×13 হচ্ছে 78। আর ছয়ের নামতাটা হচ্ছে আমরা খুব সহজেই পারি, কেন? আমরা ক্রিকেট খেলায় যেহেতু আমি ছয়ের নামতা একেবারে 50 পর্যন্ত বলতে পারবো। কেন বলি? তোমরা অনেকে পারবে কেন? আসলে আমরা যখন ক্রিকেট খেলা দেখি, দেখতে পাই যে ছয় বলে এক ওভার হয়। তো এই জন্য আসলে যে কত ওভারে কত বল, যেমন 25 ওভারে 150 বল, 26 ওভারে 156 বল, এগুলো আমরা, বা 35 ওভারে 210 বল, এগুলো কিন্তু আমরা ওই আমি ক্রিকেট খেলা দেখে দেখে ছয়ের নামতাটা সহজেই মুখস্থ রাখতে পারি। যেমন 15 ওভারে 90 বল, তারপরে হচ্ছে তোমার 16 ওভারে 96 বল, এগুলো তো আমরা 13 ওভারে হয় 78 বল, তো 6×13 78, খুব সহজ কনসেপ্ট একটি। তো যাই হোক আমরা এটিকে ভেঙে লিখব, 3x² + 13x - 6x, এই দুটিকে বিয়োগ করতে হবে, কারণ যোগ করলে কিন্তু 13 আর 6 = 19 হয়ে যাবে, আমার বানাতে হবে 7। তাই একটা যোগ চিহ্ন, একটা বিয়োগ চিহ্ন। একটা যোগ চিহ্ন কেন দেবো? কেন 7-এর আগে যোগ চিহ্ন আছে, তাই বড় সংখ্যাটির আগে আমাকে যোগ চিহ্ন দিতে হবে। মাইনাস হচ্ছে আমাদের 26 = 0। বা এইবার এখানে একটি বিষয়, আমরা দুটি থেকে কী কমন নিতে পারি, দুটি থেকে কী কমন নিতে পারি। আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে তুমি চাইলে 13x আগে রাখতে পারো, এটাকে পরে রাখতে পারো, ওটি কোনো সমস্যা নয়, এটি অটোমেটিকই মিলে যাবে। তো আমরা এভাবে রাখলে চলে, আমরা আমার সুবিধার্থে আমি আরেকটা কাজ করছি যে এটি একটু আগে পরে করে দিচ্ছি। দেখো আগে পরে করলে আমার সুবিধা আছে, কী সুবিধা করলে বুঝতে পারবে, দেখো 3x² 6x টাকে আমরা আগে রাখি, কেন? 3x 6x ভাগ করা যায় সহজে, 3×2=6, আবার 13×2=26, তো 13 অংশটা আমরা পরে রাখি, তাহলে আমার করার সুবিধা হবে। তুমি চাইলে তোমার মতো করতে পারো, কোনো সমস্যা নেই। তো দেখো এখন দেখো এখান থেকে আমরা কমন নিতে পারবো 13, এখান থেকে কমন নিতে পারবো 3x, আমাদের সুবিধা হবে বেশি। 3x কমন নিলে আমার কী থাকছে? থাকছে এখানে শুধু একটি x - 6, নাকি দুঃখিত 3x মানে ভাগ করা, কমন না মানে ভাগ করা, 3×2=6, 2 থাকতেছে x - 2। আচ্ছা x - 2 থাকতেছে আমার যোগ, এখান থেকে 13 কমন নিব, থাকতেছে x - 2 = 0। বা এখানে আমার x - 2, এখানে হচ্ছে 3x + 13 = 0। এখন লিখব সুতরাং x - 3 = 0, x - 2 = 0, সুতরাং x = কত? 2। আরেকটি হচ্ছে আমরা অথবা, এখানে করে দিচ্ছি অথবা, বা 3x + 13 = কত? 0, বা 3x - 13, সুতরাং x - উপরে 13, নিচে হচ্ছে 3। অঙ্ক আমার শেষ। এইটি হচ্ছে আমার একটি উত্তর, এটি হচ্ছে একটি উত্তর, দুটি। মূলত দ্বিঘাত সমীকরণে আমার কমপক্ষে দুটি উত্তর আসবে, মনে রাখতে হবে। এক্সের মান সাধারণত দুটি হবে, যেন আমরা আগের অঙ্ক যেমন করলাম, যে দেখো আগের অঙ্ক দুটি উত্তর এসেছিলো, একটি 0, একটি হচ্ছে 3। আর আমার এখনটার এখনের অঙ্কটিতে আসছে হচ্ছে, একটি হচ্ছে 2, এবং আরেকটি এসেছে কত? আরেকটি এসেছে -13/3। তো আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তো এবার আমরা যেহেতু অঙ্কটি বুঝতে পেরেছি, করতে পেরেছি, আমরা পরবর্তী আজকের ক্লাসের শেষ অঙ্কটি দেখব, একটু জটিল অঙ্কটি। দেখো এই যে x² + 3x + 9 = 4×, কোনো চিহ্ন নেই মানে কি, মনে মনে এখানে ইন্টু আছে, x² - 6x + 6, এটি হচ্ছে
খুবই সাম্প্রতিককালে আসা, 2017 সালে এবং 18 সালে, এবং আমি আগামী ক্লাসে কিন্তু 2018-19 সালের কয়েকটি অঙ্ক করিয়ে দিব, এবং খুব শীঘ্রই আমরা আগামী ক্লাসটি দেখব ইনশাল্লাহ, করব ইনশাল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট অঙ্কটিতে আমরা যাই। তো আমরা যদি আজকের শেষ অঙ্কটিতে যাই, আমি এখন অঙ্কটি দেখাচ্ছি, আমি যে আমার করার সুবিধাতে আমি প্রশ্নটি শুধু লিখে রেখেছিলাম, বা আমরা সেম আগের অঙ্কের মতো দেখো অনেক কিছু মিল পাচ্ছে। এই যে দেখো এই অংশটুকু মিলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স। তো এখানে আমাদের অঙ্কটি আমার হচ্ছে ছিল একটি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ছিল, এখানে আমি হচ্ছে ভুলে মাইনাস সিক্স এক্স হচ্ছে লিখে দিয়েছিলাম। এটি হবে কি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, দুঃখিত হবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, এটা তো কি হবে মাইনাস হবে, মূলত এটা হচ্ছে মাইনাস, এখানে আমি ভুলে লিখে দিয়েছিলাম প্লাস, এটা হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স। আমরা এই কোশ্চেনটিকে ঠিক করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স, হ্যাঁ এটা কী হবে মাইনাস হবে, আমি আসলে ভুলে প্লাস দিয়ে দিয়েছিলাম, এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ইকুয়াল টু নাইন ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। যাক আমরা তো অঙ্কের শুরুতেই আমাদের চিহ্নটি ভুলটি কোথায় বুঝতে পেরেছিলাম, যাক সমস্যা নেই। এখন আমরা এই পুরো অংশটি সমান কী ধরব, এটি সমান আমরা ধরে নিই যে এ বি সি কিছু একটি ধরে নিলে হবে, আমি আমার অঙ্ক সুবিধার্থে এই ধরে নিচ্ছি। আমি যদি এ ধরে নেই তাহলে আমার আসবে কি, এখানে ধরলাম হচ্ছে এ প্লাস নাইন সমান ফোর দিয়ে রুট হচ্ছে এ প্লাস সিক্স, দেখো বুঝতে পারো কিনা তোমরা। পাশে লিখে নিব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান এ কী করে এ ধরে। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছ, বা এই যে আমাদের আগের অঙ্কের মতো আমরা বর্গ করবো, বর্গ করলে রুটটাকে উঠিয়ে দিতে পারবো। তো বর্গ যদি করি এ প্লাস, আর এই অঙ্কটি কিন্তু অনেক বইতে কিছু ভুল সমাধান করা আছে, তোমরা কিন্তু দেখে নিও, কিছু কিছু বইতে সঠিক আছে, কিছু বইতে আবার ভুল করা আছে অঙ্কটি। এ প্লাস সিক্স আমরা এখানে বর্গ করে দিচ্ছি, বর্গ করলে পাশে লিখে দিব উভয় পক্ষ কী করে বর্গ করে, বর্গ করবো কি জন্য রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য। বর্গ করলে এখন আমরা একটি সূত্র পড়ে যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে নাইন প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে নাইন স্কোয়ার ইকুয়াল টু ফোর, কি স্কোয়ার করলে হচ্ছে ষোলো, আর রুট আর স্কোয়ার কাটা মানে এ প্লাস সিক্স, দেখো বুঝো কিনা আবার বলছি, এখানে ফোরকে স্কোয়ার করলে হচ্ছে আমার কত হবে চার চার ষোলো, রুট আর স্কোয়ার হচ্ছে আমার কাটা, তাহলে হচ্ছে এ প্লাস সিক্স যা আছে তাই। বা এবার আমাদের এখানে লিখছি এ স্কোয়ার প্লাস নয় দুগানে আঠারো, এ প্লাস নয় নং হচ্ছে একাশি সমান ষোলো, দ্বারা যদি গুণ করি ষোলো এ যোগ ছয় ষোলো, এই যে নাইনটি সিক্স, এই যে বলেছিলাম ছয়ের নামতা মানে এক ওভারে ছয় বল, তো ষোলো ওভারে কত বল হবে ষোলো ওভারে ছিয়ানব্বই বল। তো যাই হোক আমরা এই যে ক্রিকেট খেলার কনসেপ্ট নিয়ে আসছি অঙ্কের মধ্যে, যাই হোক তোমার অঙ্কটিকে মজা মজা করে বুঝতে হবে, তাহলে ভালো লাগবে, না হলে বোরিং লাগবে কিন্তু, কারণ আমরা এই অধ্যায়ে অনেক কঠিন কঠিন অঙ্ক শিখবো সামনে, এবং এই অধ্যায় থেকে প্রায় আমি তোমাদেরকে কমপক্ষে তিরিশটি অঙ্ক শেখাবো ইনশাল্লাহ। তো তিরিশটি অঙ্ক করলে ইনশাল্লাহ তোমরা এই অধ্যায় থেকে বোর্ডে কমন পাবে। তো আজকে যেমন তিনটি অঙ্ক করাচ্ছি, আগামী ক্লাসেও তিন চারটি অঙ্ক করিয়ে দিব, খুব শীঘ্রই আগামী ক্লাসটি আমি করাবো। তো এখানে আমরা এখন দেখতে পাচ্ছি এই পাশে সবগুলো নিয়ে আসবো, যদি নিয়ে আসি দেখো এ স্কোয়ার প্লাস আঠারো এ প্লাস একাশি মাইনাস ষোলো এ, কেন ষোলো এ হচ্ছে ওইখানে প্লাস হচ্ছিল এখানে মাইনাস, মাইনাস নাইনটি সিক্স ইকুয়াল টু জিরো, দেখো বুঝো কিনা, মনে হয় বুঝেছো ষোলো এ ছিল প্লাসের এখানে চলে আসছে মাইনাসের, নাইনটি সিক্স ছিল প্লাসের এখানে চলে আসছে মাইনাসের, বা হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এ স্কোয়ারের এ স্কোয়ার আমি লিখব এখানে আঠেরো এ থেকে ষোলো যদি চলে যায় থাকে হচ্ছে প্লাস টু এ, প্লাস কেন কারণ আঠেরোর আগে প্লাস আছে, আর ছিয়ানব্বই হচ্ছে বড় সংখ্যা, ছিয়ানব্বইয়ের আগে যেহেতু মাইনাস, ছিয়ানব্বই থেকে একাশি গেলে আমার থাকবে হচ্ছে পনেরো, মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো। দেখো আমরা অঙ্কটির অনেকাংশে বুঝতে পেরেছি, বা অনেকটুকুতে চলে আসছে, অনেকটুকু এগিয়ে গেছি অঙ্কটিতে আমরা। এখন এবার মিডল টার্ম করবো, পনেরোকে ভাঙলে তিন পাঁচা পনেরো, এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থ্রি এ মাইনাস পনেরো ইকুয়াল টু হচ্ছে আমাদের জিরো সমান, এখানে এ কমন নিলে থাকবে এ প্লাস ফাইভ,
এই যে আর এই দুটো থেকে হচ্ছে আমরা কি করব মাইনাস 3 কমন নিব মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নটি চেঞ্জ হয়ে যাবে এ হয়ে যাবে প্লাস আর আর কমন নেওয়া মানে কি ভাগ করা 3 5 15 5 আর একটা জিনিস কি আমরা মিলের টার্ম যদি ঠিকমতো করতে পারি দেখব এটার ভিতরে যা আসবে এটার ভিতরে ঠিক তাই আসবে এবার যদি কমন নেই হবে এ প্লাস 5 আর এখানে হবে কি আমাদের এখানে হবে এ মাইনাস 3 ইকুয়াল টু 0 তো আমরা কিন্তু অঙ্কটি করতে পারলাম তো অনেকাংশেই করতে পারলাম তো এবার আসো আমরা অঙ্কটির শেষের দিকে চলে যাচ্ছি আমরা যেহেতু আমরা কি লিখব সুতরাং যেহেতু এসেছিল কি এসেছিল আমাদের যে a প্লাস 5 ইকুয়াল টু 0 এটি আমার এসেছে একটি মান এটি যখন আমার একটি মান এসেছে তো আমরা এটা করলে দেখতে পাবো কি দেখতে পাবো দেখি আমরা একটু এখানে তো আমরা এখানে কি দেখতে পাবো দেখো আমরা এখানে দেখতে পাবো আমরা তো a এর মান বের করব না আমরা a তো ধরে নিয়েছিলাম x স্কয়ার মাইনাস 6x তো আমরা a এর পরিবর্তে কার পরিবর্তে a এর পরিবর্তে আমরা এই মানটি বসিয়ে দিলাম কি হচ্ছে x স্কয়ার মাইনাস 6x প্লাস 5 ইকুয়াল টু 0 একটা দাগ দিয়ে নিচ্ছি বা আমার কিন্তু দুইটি অংশ ছিল একটা ছিল এই যে এখানে দেখো বের হয়েছিল কি এক্স স্কোয়ার এক্স এ প্লাস কি আমার বের হয়েছিল এ প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রিও আমার আসবে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি তোমরা কিন্তু বোঝার জন্য ভিডিওটি বারবার টেনে টেনে দেখবে তাহলে ভালো বুঝতে পারবে ইকুয়াল টু জিরো তো এখন দেখো বা অথবা এখানে লিখতে পারি সেটি হচ্ছে কি আমরা এখন কি লিখব এখানেও এর মান আমি দুইটি পাশাপাশি করছি এর মান বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো দেখো বুঝো কি না কেন আমরা এটি লিখছি আবারও দেখো আবারও বুঝাচ্ছি একটু ভালো করে দেখো এ এ সমান হচ্ছে এই মানটি ঠিক আছে এ সমান এই মানটি কেন আমরা এখানে ধরে নিয়েছিলাম এ সমান হচ্ছে এই মানটি তো এইবার দেখো আমরা কি করব এখানে পাঁচ আর এক্স স্কোয়ারের সাথে কোনো সহগ নেই মানে ওয়ান আছে পাঁচ এককে পাঁচ আমরা যদি এটি করি পাঁচ এককে পাঁচ তাহলে এটি করতে পারবো কী করবো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স কেন এক্স আর ফাইভ এক্স মানে ফাইভ এক্স আর এক্স দুটো যদি আমরা বিয়োগ করি ফাইভ এক্স আর মাইনাস এক্স হচ্ছে মাইনাস সিক্স এক্স মিলে যাচ্ছে প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো বা এখানে আমরা কী করব তোমাদের হচ্ছে এখানে আমরা কী করতে পারি দেখো এখানে আমরা করতে পারি হচ্ছে এ দুটো থেকে কী কমন যায় দেখো এ দুটো থেকে কমন যায় হচ্ছে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস ফাইভ মাইনাস এ দুটো থেকে কিছুই কমন যায় না মানে হচ্ছে আমরা মাইনাস ওয়ান কমন নিব থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কেন হবে ইকুয়াল টু জিরো সেটা আমি বলছি কেন হবে যেহেতু মাইনাস ওয়ান কমন নিয়েছে তাহলে মাইনাসের এক্সটি প্লাস হয়ে যাবে আর প্লাসের ফাইভটি মাইনাস ফাইভ হয়ে যাবে বা এখানে আমাদের হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং এখানে আমরা কি পাচ্ছি দেখো এখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ ওকে আবার পাচ্ছি এবং এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান তো আমি দেখো এখান থেকে দুটি মান পেলাম এটি থেকে বের করলাম ফাইভ আর এই অংশটি থেকে বের করলাম ওয়ান তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছ তো এইবার আসো আমার অঙ্কের শেষ অংশটিতে আমরা এই যে আমরা কিন্তু দুটি মান অলরেডি পেয়ে গেছি এক্সের মান একটি ফাইভ একটি ওয়ান এখন এই অংশটিতে দেখবো আমরা মিডল টার্ম করা যায় কি না দেখতে পাচ্ছি তিনকে একটি মৌলিক সংখ্যা ভাঙানো যায় না মানে তিন এককে তিন তাছাড়া ভাঙানো যাবে না তো যোগ বিয়োগ করে আমি এটি কখনোই আনতে পারবো না তো আমি তোমাদেরকে বলেছিলাম যেই অঙ্কে ভাঙানো যাবে না তখন আমরা এক্স সমান একটি সূত্র আসবে কোন সূত্রটি এই যে আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা জায়গায় সূত্রটি লিখে রেখেছি দেখো এই যেই অঙ্কে এই যে এটি একটি আমাদের রাশি বীজগণিত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে এই যে এখানে আমরা মিলিয়ে দিচ্ছি দেখো এ এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সাথে যদি কিছু থাকে সেটা হচ্ছে এ প্লাস বি এক্স এই এক্সের সাথে যদি কিছু থাকে যেমন এখানে বি মানে মাইনাস সিক্স আর সি মানে হচ্ছে কি থ্রি সি মানে কি থ্রি এই সূত্রটির আমার মান হবে এই যে এইটি
আচ্ছা মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড টু এ। তো মাইনাস বি বলতে আমরা এখন আমরা ধীরে ধীরে বুঝে বুঝে লিখি। দেখো আমরা এই যে আমি তোমাদের এই সূত্রটি দেখাবো, যদিও তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছিল সংখ্যা পদ্ধতি সেখানে এই অঙ্কগুলো খুবই ডিটেলসে বোঝানো আছে এই সূত্রটি, তোমরা আশা করি সেখান থেকে বুঝে নেবে। আর আমি এই ক্লাসে কিন্তু এই অধ্যায়ের মধ্যে এই সূত্রের প্রমাণ আছে যে এটি সমান জিরো হলে এক্স সমান এটি প্রমাণ করলাম, এটি আগামী কয়েকটি ক্লাসের মধ্যেই দেখিয়ে দিব যে কোনো একটি ক্লাসে। তো দেখো আমার সূত্র হচ্ছে কি, মাইনাস বি, বি মানে কি, এই যে এক্সের সহগ মানে মাইনাস সিক্স, মাইনাস সিক্স, দুঃখিত এখানে আমরা কী লিখবো আমি একটু কেটে নেই সুন্দরভাবে, ধরো এটা একটু কেমন হজবরল হয়ে গেছে, আমি এখানে লিখতেছি হচ্ছে সুতরাং এক্স সমান দাগ দিয়ে নিচ্ছে আমি, আমার প্রথমে দিব হচ্ছে দেখো আমি সূত্রের মাইনাস লিখলাম, সূত্রের মাইনাস, মাইনাস হচ্ছে বি, বি মানে হচ্ছে এই যে দেখো বি মানে কি এক্সের সহগ মানে বি মাইনাস মাইনাস সিক্স, মানে এক্সের সাথে যা থাকবে তা লিখবো আর সূত্রের মাইনাস, কারণ আমার বি এর আগে মাইনাস আছে, কারণ এখানে বি এর আগে প্লাস ছিল তাই বি এর আগে মাইনাস হয়েছে, আর এখানে বি এর আগে মাইনাস সিক্স আছে তাই সূত্রের মাইনাস আর মাইনাস সিক্স পরে প্লাস সিক্স হয়ে যাবে। আচ্ছা দিলাম প্লাস মাইনাস, এরপরে দেখো রুট, সূত্র কি বি স্কোয়ার মাইনাস ফোর সি, বি মানে কি মাইনাস সিক্স, বি মানে কি মাইনাস স্কোয়ার, আমি তোমাদের বোঝাচ্ছি না আবার লিখে দিচ্ছি, এই যে এটা সাথের শক্ত হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আমাদের সি, এভাবে বুঝে বুঝে নিবে তোমরা। হ্যাঁ তো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধা লিখে দিলাম, দেখো এটা হচ্ছে এক্সের সাথে কিছু থাকলে হচ্ছে এ, আর এই যে এক্সের এইটা এক্স স্কোয়ার সাথেরটা হচ্ছে এ, এক্সের সাথেরটা বি, আর এখানে হচ্ছে সি। তো এইবার দেখো আমরা কী করবো, মোটামুটি তো আমরা অঙ্ক বুঝতে পেরেছি, এবার আমরা এই সূত্রে মানটি বসাবো, আমরা যদি মানটি বসে আমরা দেখতে পাচ্ছি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, বি স্কোয়ার মাইনাস কি আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, সূত্রের ফোর, এ মানে হচ্ছে এক্সের সহগ, এখানে এক্সের কোনো সহগ নেই মানে ওয়ান, আর সি মানে হচ্ছে এই যে মাইনাস থ্রি, ব্রেকেটে দেখো নিচে টু এইট মানে টু ইন্টু ওয়ান, দেখো ওয়ান মানে এক্স স্কোয়ারের সহগ, আমরা এটি যদি বুঝেছি অঙ্ক কিন্তু আমাদের শেষ। আবারও বলি মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই যে এই সূত্রটি, এই সূত্রটির মান বুঝেছি, বি মানে হচ্ছে এক্সের সহগ, এখানে এক্সের সহগ আছে কত মাইনাস সিক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, যখন ফোর এ সি লিখবো ফোর এ সি, সি মানে মাইনাস থ্রি, আর এখানে বি স্কোয়ার মানে মাইনাস সিক্স স্কোয়ার, নিচে হচ্ছে টু এইট, এ মানে ওয়ান। তো এখন আমরা একটি ক্যালকুলেশন করি, আমাদের ক্যালকুলেশন করলে ইনশাল্লাহ আমরা উত্তরটি খুঁজে পাবো বুঝে পাবো। দেখি কী করা যায় ক্যালকুলেশন, এখানে আমরা নিচে লিখতে পারি টু, আর এখানে হচ্ছে সিক্স, প্লাস সিক্স হবে প্লাস মাইনাস রুট দিয়ে দিচ্ছি, ছয় ছয় কত হবে ছত্রিশ, আর হচ্ছে তিন চার বারো কিন্তু মাইনাস, আর এই যে মাইনাস তিনের সাথে মাইনাস মাইনাস হবে প্লাস বারো দিয়ে দিলাম, ইকুয়াল টু সিক্স প্লাস মাইনাস রুট ফর্টি এইট, কত হচ্ছে রুট ফর্টি এইট। এখন আমরা একটা জিনিস দেখি, আটচল্লিশকে আমরা কীভাবে ভাঙাতে পারি, এটা আমি একটু রাফে ভাঙিয়ে দিচ্ছি কেন এখানে এলে বড় হয়ে যাবে, এটা অনেকে তোমরা আটচল্লিশটা কীভাবে ভাঙাবো দেখাচ্ছি। দেখো এই যে মনে করো রুট ফর্টি এইট, এটাকে যদি আমরা ভাঙাই কী পাবো, দেখো এটা ভাঙালে পাবো হচ্ছে রুট হচ্ছে পাবো আমরা ষোলো, কত পাবো রুট ষোলো গুণ তিন, তিন ষোলো আটচল্লিশ, এটাকে ভাঙলে আমরা পাবো ষোলোকে রুট করলে হচ্ছে চার রুট থ্রি, মানে আমরা রুট আটচল্লিশকে ভাঙলে পাবো ফোর রুট থ্রি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতেছি লিখতে পারি সিক্স প্লাস মাইনাস ফোর রুট থ্রি টু, ঠিক আছে বুঝতে পেরেছ, এটি আমরা একটু আগে দেখিয়ে দিলাম, আটচল্লিশকে ভাঙালে তিন ষোলো আটচল্লিশ, ষোলোকে রুট করলে হচ্ছে চার, আর তিন রুট করলে তিন রুটি রুট থ্রি। এবার টু, এখানে আমরা যদি টু কমন নেই থাকবে হচ্ছে, টু কমন নিলে কী থাকে, টু কমন নিলে আমার থাকবে থ্রি প্লাস মাইনাস হচ্ছে টু রুট থ্রি, কমন নেওয়া মানে ভাগ করবে টু টু কাটা, সুতরাং আমার উত্তর কী থাকবে টু টু কাটা হলে থ্রি প্লাস মাইনাস টু রুট থ্রি। তো আজকের মতো আমার অঙ্ক শেষ, এই যে দেখো অঙ্কটি শেষ, কী হলো থ্রি প্লাস মাইনাস হচ্ছে টু রুট থ্রি। তো আমাদের তাহলে মোট উত্তর কয়টি, অঙ্কটি নির্ণয় সমাধান হচ্ছে একটি হচ্ছে এক্সের মান ফাইভ, এক্সের মান ওয়ান এবং এক্সের মান এইটি, আমি তিনটি কমা কমা দিয়ে লিখে দিব, থ্রি প্লাস মাইনাস টু রুট থ্রি, এটা আবার ভেঙেও লেখা যায় থ্রি প্লাস টু রুট থ্রি, থ্রি মাইনাস টু রুট থ্রি।
আশা করছি তোমরা আজকের ক্লাসটি পেয়ে খুবই উপকৃত হয়েছো। তোমরা কিন্তু অঙ্কটি ধীরে ধীরে ভেঙে ভেঙে দেখবে, আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করলাম। এটি কিন্তু আমাদের এসেছিল কি 2017 সালে ঢাকা বোর্ডে মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আর 2018 সালে এসেছিল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। এটি এসেছিলো হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এটি এসেছিলো হচ্ছে আমাদের কি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো এই অঙ্কটি মানে দুটি বোর্ডে এসেছিলো। তো আমরা আজকে যে তিনটি অঙ্ক শিখলাম, খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক শিখলাম, এই অধ্যায়ে কিন্তু অনেক নিয়মের অঙ্ক আছে। এই অধ্যায়ে কি আমাদের অনেক নিয়মের অঙ্ক আছে। আমি অঙ্কটি কিন্তু আবার একবার তোমাদের দেখে, তোমরা কিন্তু লাইন বাই লাইন অঙ্কটি অবশ্যই খাতায় তুলে নেবে, খাতায় তুলে নিলে অঙ্কটি ভালো বুঝতে পারবে। আমরা পুরোটি অঙ্ক শুরু থেকে একবার রিভিউ দিচ্ছি, দেখো অঙ্কটি আমি রিভিউ দিচ্ছি, তোমরা দেখতে থাকো। এবং তোমরা কিন্তু অবশ্যই কি করবে, বাসায় খাতায় অঙ্ক করবে এবং আগামী ক্লাসটি দেখার অপেক্ষায় থাকবে। আমি আগামী ক্লাসে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আরও কিছু অঙ্ক করাবো। এই অধ্যায়ে কিন্তু অঙ্ক অনেক, অঙ্ক প্রায় 30-40-50 অঙ্ক করতে হবে অধ্যায় থেকে। এবং এই অধ্যায়ে অনেক নিয়মের অঙ্ক, এই অধ্যায় তুমি ভালো পড়লে এই অধ্যায় থেকে তো অঙ্ক পারবেই, অন্যান্য অনেক অধ্যায় থেকে অঙ্ক কমন পাবে। আর আজকের ভিডিওটি ভালো করে না বুঝলে কিন্তু আগামী ক্লাসগুলো বুঝবে না। আগামী ক্লাস এই যে এই সূত্রের অঙ্কগুলো খুব বেশি ইউজ করা হয়, এই সূত্রের অঙ্কগুলো আগামী ক্লাস থেকে আমরা আরও বেশি পেতে পারি। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।